জনসাধারণের উপর পুনের রামতাঙুন। এইবার বৃদ্ধি পালে রন্ধন গ্যাসের সিলিন্ডারের দাম। পেট্রোল ডিজেলের পিছত রন্ধন গ্যাসের মূল্য বৃদ্ধিয়ে কন্দুয়াইছে সাধারণ জনতা। মাজনিশার পর কার্যকরী হল সিলিন্ডারের নতুন নিরিখ। প্রতিটি ঘরুয়া সিলিন্ডারের মূল্য 50 টাকা বৃদ্ধি। আনহাতে বাণিজ্যিক সিলিন্ডারের মূল্য 79 টাকা বৃদ্ধি। নিত্য ব্যবহৃত সামগ্রী এনে আকাশলোকী মূল্য বৃদ্ধিত মূরে কপালে হাত দিছে সাধারণ জনতায়। মোদি সরকার আয়া থা তো আচ্ছা কাম করেগা, গরিব আদমি কো থোড়া সাহারা দেগা, ও তো আর উল্টা দামে বাড়া রা হ্যায়, হরেক চিজ কা দাম বাড়া রা হ্যায়, গরিব আদমি কৈসে চলনে সকেগা। যি হারত বৃদ্ধি করে আছে পেট্রোলের পর ডিজেলের পর খাওয়া সামগ্রী, প্লাস আজি শুনেছো কি গ্যাসের দামও বাড়িছে, তো আমি কেনকৈ চলিম? হাতত সিলিন্ডার লৈ মূল্য বৃদ্ধির বিরুদ্ধে মহানগরীর প্রতিবাদ। ফুকুরে দীঘলী পুখুরী পাৰত প্রতিবাদ সাব্যস্ত করলে ঐক্য সেনা অসমে। পেট্রোল ডিজেল রন্ধন গ্যাসকে ধরে অত্যাবশ্যকীয় সামগ্রীর মূল্য হ্রাস করবল সরকারক দাবি সংগঠনটির। শীঘ্রে মূল্য বৃদ্ধি রোধ করবলে সরকারলৈ প্রেরণ করলে স্মারকপত্র। কেন্দ্রীয় সরকার এনেকা জনবিরোধী দুখিয়া বিরোধী যিখিনি নীতি লৈছে, রাইজর বিরুদ্ধে নীতি লৈছে, এই নীতিবিলাক প্রত্যাহার করক। আর সঘনায় পেট্রোল আর ডিজেলের যে মূল্য বৃদ্ধি করে আছে তা রোধ করাক, লগতে রন্ধন গ্যাসের যে দাম বৃদ্ধি করে আছে সেই দাম রোধ করার কারণে ঐক্য সেনা অসমে আমি দাবি জানাইছো। কেমার পিছন নিত্য ডেকা আর মানবজ্যোতি কলিতার সৈতে মৌসুমী শর্মা বরুয়া আর বিপুল বর্মন, নিউজ 18 অসম নর্থ ইস্ট।